হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু ফুডিজ ফিউশন। আমার একদম খেয়াল আছে কোন মুহূর্তে কি ভেবে এই চ্যানেল শুরু করেছিলাম। ছুটির দিনে আপনাদের প্রিয় লিটল শেফের প্যানকেক খাওয়ার ইচ্ছে হয়েছিল, সেই সামান্য প্যানকেক ভাবলাম শুট করেই ফেলি। পোস্ট দিয়েছিলাম তা আবার ফেসবুকে 2017 সালে। ভিডিওটা খুব পচা ছিল, প্যানকেকগুলি দেখতে একদমই হ্যান্ডসাম ছিল না, কিন্তু যা হয়েছিল খুব ন্যাচুরালি হয়েছিল। আপনাদের প্রিয় লিটল শেফ তখন 2 বছরও হয়নি, কিন্তু খুব মজা পেয়েছিল একটু কাজে হাত লাগিয়ে। কোনো প্ল্যান ছিল না ঠিক যে কোন দিকে আগাবো চ্যানেলটি নিয়ে। 5-10 মিনিটে একটা জিমেল অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট এসব খুলেই একটা জাতা লোগো বানিয়ে ধুমধাম দিয়ে দিয়েছিলাম ভিডিওটা। আজকে আমি খুব খুশি যে সেই বাজে ডিসিশনটা নিয়েছিলাম। ঘরে লাইট, ল্যাম্প, মোমবাতি আর যা যা লাইটস ছিল তা সব একত্র করে লাইটিংয়ের ব্যবস্থা করেছিলাম। আর ভাবতাম যত শর্ট ভিডিও তত ভালো, কারণ 1 মিনিটের বেশি আমাদের ভিডিও আবার কে দেখবে, এটা ভেবে বহু মাস নষ্ট করলাম। সেই কারণে দেখবেন আমার আগের ভিডিওতে কোনো ভয়েসও দিতাম না। যাক, শুরু তো করেছিলাম, যদিও তখন 100 ভিউজ হতেই কি যে ফাটাফাটি অবস্থা, 1000 হলে তো পুরোই পার্টি। সেই থেকে আজ কি যে এক্সাইটিং জয়েন্ট। সব সম্ভব হয়েছে শুধু আপনাদের জন্য, আর চলছেও ধুমসে। যারা যারা হেল্প করেছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্পেশালি এনজয় আমার রান্নাঘর চ্যানেলটির প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আজকে আপনাদের সামনে ফুডিজ ফিউশন 140তম ভিডিওতে 1 লক্ষ সাবস্ক্রিপশনস নিয়ে অবাক হয়ে একটু ইমোশনাল অবস্থায় দাঁড়ালাম। ব্যাপারটা যে কত বড় আমার জন্য এটা বুঝতে আপনাদের সবাইকে এখন ক্যানাডায় আসতে হবে। সেটা যেহেতু আর সম্ভব না, তাই এই ভিডিও আর আগে পিছিয়ে সব কটি ভিডিও আমার প্রতিটি খুব স্পেশাল সাবস্ক্রাইবারের জন্য, ফর ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ। 1 লক্ষ সাবস্ক্রাইবার সেলিব্রেশনের জন্য চাচ্ছিলাম আপনাদের থেকে কিছু সাহায্য, মতামত আর আইডিয়াস। কী কী নিয়ে আড্ডা মারা যায় বলুন তো? ফুডিজ ফিউশন নিয়ে আরও গল্প, রেসিপি সাজেশনস, আরও বিহাইন্ড দ্য সিনস, কোনো প্রশ্ন যেটার উত্তর এখনও পাননি, টিপস অথবা ট্রিক্স, আমরা দিনে কয় ঘন্টা ঘুমাই, লিটল শেফ গোলমোলো নিয়ে কোনো কৌতূহল, ক্যামেরা অথবা লেন্স রিলেটেড কোনো প্রশ্ন। আরে তুমি আমার মাইকের 12টা বাজে দিচ্ছ। রান্নার পর খাওয়ার কার পেটে যায়, আমাদের ডেইলি রুটিন কি, আমরা কি চাকরি বাকরি করি, লাইভে আসেন না কেন, আমাদের ফেভারিট ভিডিও অথবা ফেভারিট কমেন্ট কোনগুলি, এইসব বাদে আর কী কী টপিকস বলুন তো। আপনাদের ফিডব্যাক কমেন্ট সেকশনে পড়ে নিব, আর চেষ্টা করবো ঠিকঠাকভাবে জবাব দিতে আরেকটা ভিডিওতে। আমাদের কথা সবাইকে বলবেন, আর মনে রাখবেন আপনাদের প্রত্যেকটা লাইক, কমেন্ট, মেসেজ ইজ এ রিজন ফর আস টু মুভ অন। বকবক শেষ, আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং। আর পোস্ট দিয়েছিলাম তাও আবার ফেসবুকে 2007 সালে। লিটল শেফ গোলুমোলু নিয়ে কোনো কৌতূহল? লিটল শেফ গোলুমোলু নিয়ে কোনো কৌতূহল? লিটল শেফ গোলুমোলু নিয়ে, এই কোশ্চেনটা তুমি করতে পারো।